বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মিচেল স্টার্কের মোকাবিলা করতে বিশেষ প্রস্তুতি ভারতীয় ব্যাটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হতে বাকি আর মাত্র দুদিন এবং ভারতীয় দল ফাইনালের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না। ভারতীয় ব্যাটারদের জোরদার অনুশীলনের জন্য রাজস্থানের বাঁহাতি পেসার অনিকেত চৌধুরীকে ওভালে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। অনিকেতকে নেট বোলার হিসেবে নিয়ে যাওয়ার প্রধান কারণ হলো অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি বোলার মিচেল স্টার্কের বিরুদ্ধে যাতে ভারতীয় ব্যাটাররা প্রস্তুত থাকেন। রবিবার ওভালে ভারতীয় অনুশীলন নেটে অনিকেতকে দেখা যায় অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, শুভমান গিল এবং ঈশান কিশানকে বল করতে। লম্বা দ্রুতগতির এই বোলারকে নেটে একের পর এক বাউন্সার বল করতে দেখা যায়, যার মধ্যে একটি বল ভারতীয় ব্যাটার ঈশান কিশানকে আহত করে। খবর অনুযায়ী ফাইনাল ম্যাচে বোলিংয়ে বৈচিত্র্য আনতে ভারতের তারকা বাঁহাতি বোলার জয়দেব উনাদকাটকে খেলানো হতে পারে, যদিও সৌরাষ্ট্রের বোলারকে কঠিন চ্যালেঞ্জ জানাতে চলেছেন ভারতের অভিজ্ঞ দ্রুতগতির বোলার উমেশ যাদব। যদিও উনাদকাট বাঁহাতি বোলার হওয়ায় তাকে খেলানোর সম্ভাবনাই বেশি। বিশেষত অস্ট্রেলিয়া দলের ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, ট্রেভিস হেড এবং অ্যালেক্স ক্যারির মতো তারকা বাঁহাতি ব্যাটাররা রয়েছেন। তবে ভারতের প্রথম একাদশের সম্পূর্ণটাই নির্ভর করছে ওভালের পিচ এবং আবহাওয়ার উপর। কোচ রাহুল দ্রাবিড় একজন অতিরিক্ত পেসার খেলাবেন নাকি স্পিনার, সেটি এই দুই বিষয় খুঁটিয়ে দেখেই তবে তিনি বিচার করবেন। যদিও ভারতীয় দল একজন অতিরিক্ত পেসার খেলায়, তাহলে উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট দুজনেই থাকবেন প্রথম একাদশে, সেক্ষেত্রে বাদ পড়বেন রবিচন্দ্রন অশ্বিন। যদি অতিরিক্ত একজন স্পিনার খেলানো হয় তবেই ভারতীয় ম্যানেজমেন্ট অশ্বিনকে খেলাতে চলেছেন। এছাড়াও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে সমান দক্ষতার কারণে শার্দুল ঠাকুরকেও প্রথম একাদশে দেখা যেতে পারে। 7 জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতের শেষ কয়েকটি অনুশীলনের পরেই বোঝা যাবে কোন 11 জন ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।